قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ الله رب العالمين جگتের মানুষের কাছে জানতে চান, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা নাকি ধর্মীয় জ্ঞান রাখে আর যে ধর্মীয় জ্ঞান সম্পর্কে জানে না, তারা দুইজন কি সমান হতে পারে নাকি? তারা কি সমান? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেন। আল্লাহর এই প্রশ্নের মধ্যে জবাব আর দেওয়ার কি আছে? আল্লাহ তাআলা নিজেই যেহেতু প্রশ্ন করছেন, এই প্রশ্নের ভিতরে জবাব না না না, তারা কখনোই সমান হতে পারে না। দিন আর রাত যেমন সমান হতে পারে না, অন্ধ এবং দৃষ্টিশক্তি যারা আছে এরা দুইজন যেমন এভাবে সমান হতে পারে না। একজন অন্ধ নিজেও পথ দেখে না, কাউকে পথ দেখাতে পারে না, কিন্তু চক্ষুষ্মান ব্যক্তি নিজেও তার পথ দেখতে পারে, অপরকেও দেখাতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং যে ব্যক্তি কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করতে পেরেছে, সে যেমন এভাবে দিনের পথে চলা তার জন্য সম্ভব, অপরকেও পরিচালিত করা তার পক্ষে সম্ভব। আর যে শিখে নাই, অন্ধের মতো নিজেও এবাদত বন্দেগী করতে পারে না, করতে চাইলেও সম্ভব নয়, এবং অন্যকেও দিনের পথে ডাকতে পারবে কিন্তু পথ দেখাতে সে পারবে না, ঠিক কিনা বলে? এজন্য ভাইয়ের আমার এই প্রশ্নটি রেখেই আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। এলেন যাকে বাংলায় বলা হয় জ্ঞান, ইংরেজিতে যাকে বলা হয় নলেজ, এই জ্ঞানের মাধ্যমে মানুষ সফলতা এবং সফলতা স্বর্ণ শিখরে পৌঁছতে পারে। এই জ্ঞানের মাধ্যমে অজানা বিষয়কে কাজে লাগিয়ে সে সত্যিকারের সফলতা খুঁজে পেতে পারে এই জ্ঞানের মাধ্যমে। এই জ্ঞান আছে বলেই মানুষ অন্য অন্য সকল সৃষ্টিজীবের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, ঠিক কিনা বলেন? হযরতে আদম আলাইহিসসালাম তিনিও ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন অনেকগুলো কারণে, এর মধ্যে বিশেষ করে জ্ঞানের প্রতিযোগিতায় আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে হযরত আদম আলাইহিসসালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই যে আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে, আমি যা জানি তা তোমরা জানো না, ফেরেশতারা বলেছিল কি দরকার মানুষ সৃষ্টির, আমরা তো ইবাদত করছি। তখন আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তো তা জানো না। এই কথাটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা একবার একটি প্রতিযোগিতার আয়োজন করলেন, যে প্রতিযোগিতা ছিল জ্ঞানের প্রতিযোগিতা। সেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আম্বিগুনি বি আসমাইহা উলা, এই এই জিনিসের নাম বলো, এটার নাম কি বলো, ওটার নাম কি বলো, ওর নাম কি বলো। তারা বলেছিল কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ও আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দান করেছেন আমরা তো কেবল তাই জানি, এর বাহিরে কিছুই জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথার ভিতরে মেমরি ঢুকাইয়া দিলেন। মেমরি ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা বলেন আমি আদমের ভিতরে তার মেধার ভিতরে সমস্ত জিনিসের জ্ঞানের নাম আমি ঢুকাইয়া দিলাম। দেওয়ার পরে আদমকে জিজ্ঞেস করা হলো আদম বলতো এইটা কি ওইটা কি, তিনি সাথে সাথে এর উত্তর দিতে পেরেছিলেন। এইভাবে জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে ফেরেশতাদের উপরে আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল, এবং এই ওই সময়ের মধ্যেই
ফেরেশতাদের মাধ্যমে আদমকে সেজদাও করানো হয়েছিল ঠিক কিনা বলে তাহলে আমরা বুঝতে পারলাম এই জ্ঞানের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সম্মানিত উপস্থিতি জ্ঞান দুই প্রকার একটা হলো জাগতিক জ্ঞান আরেকটা হলো দুনিয়াবী একটা হলো ধর্মীয় জ্ঞান ইসলামিক জ্ঞান জাগতিক জ্ঞান কি আপনি মনে করেন গাড়ি ড্রাইভিং করবেন আপনার জন্য গাড়ি ড্রাইভিংটা শিখা আপনার জন্য জরুরি ড্রাইভিং না শিখলে আপনি ড্রাইভার হবেন কি করে ড্রাইভার না হলে মানুষকে প্যাসেঞ্জারকে আপনি দ্রুত সময়ের মধ্যে অন্য জায়গায় পৌঁছাবেন কি করে আপনি যদি ডাক্তার না হন তাহলে মানুষের সেবা করবেন কি করে আপনি যদি ইঞ্জিনিয়ার না হন তাহলে ঘরবাড়ি রোডঘাট এগুলো বানাবেন কি করে এই জন্য দুনিয়াবী জ্ঞান শিক্ষা করা এটাও প্রয়োজন আছে যতটুকু প্রয়োজন মানুষের জন্য কল্যাণ হয় এতটুকু দরকার আছে কিন্তু দুনিয়াবী সকল জ্ঞান আপনি অর্জন করলেন ডিগ্রি যতগুলো আছে সবগুলো নিলেন কিন্তু বাবাজিরা ধর্মীয় জ্ঞানটা যদি আপনি সাথে সাথে না শিখলেন তাহলে দুনিয়াবী সকল জ্ঞানই আপনার বৃথা ঠিক কিনা বলে আপনি বড় ডাক্তার হলেন বড় ইঞ্জিনিয়ার হলেন কিন্তু নামাজ দাঁড়িয়ে সুরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করতে পারেন না আপনার মতো হতবাক আর কি আছে যেখানে বলা হয়েছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা সারা নামাজটাই হয় না আপনি নামাজ পড়ার জন্য প্রতিদিন মসজিদে যান অনেক চেষ্টা করেন বাবা কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ আপনার হয় না তাহলে আপনার এই ডিগ্রি এই ডাক্তারি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এত কিছু আপনি নিলেন আপনার বলতে গেলে দুনিয়াটা সফল হলে হতে পারে আপনার আসলটাই কিন্তু বৃথা